আমি উপজেলা আওয়ামী লীগে যাওয়ার পর আমি বললাম যে আমারে এর আগে কোনো দিন যে মিটিং হয় আমার কোনো দিন কেউ কোনো দিন কল দেন না, আমি তো এখানে একটা সদস্য, আমি তো আশা করতেই পারি আপনাদের কাছে যে একটু কল পাবো আমি যাব। আর তাছাড়া আমি আজকে কয়দিন থেকে এলাকায়, আমার আজকে একটা মিটিং, আমার একটা কল দেন নাই আপনারা। তখন ওরা বললো যে তখন আমি সবাই, আমি কিন্তু কেউ মিন করে বলি নাই, আমি সবাইরে বলতেছি যে আমি একটা কল পাওয়ার আশা করি না, আমার একটা কল দিবেন এটাই তো আশা করি। এই কথা বলার সাথে শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার সাহেব, আমি ভুলও ভাবি নেই যে আমার সাথে ঝগড়া হবে, আমি ঝগড়ার কোনো প্রিপারেশন না জানি না, আমি কিচ্ছুই না, সে আমার সাথে ঝগড়া বাজাই দিল। কেন আপনি টেলিফোন করবো, আপনি কে, আপনি কি এমন ইয়ে হয়ে গেছেন, আপনার ব্যাকগ্রাউন্ড কি, আপনি কি, আপনার ব্যাকগ্রাউন্ড আমি জানি, আপনার কী করে আসতেন এমপি হয়ে সেটাও আমি জানি, আমার আপনি শিখাইতে হবে না। তখন আমি ওর সাথে বললাম আমার কী ব্যাকগ্রাউন্ড জানেন, এই আনোয়ার তুমি আমার সাথে এইভাবে ব্যবহার করতেছো কেন, আমি ঠিক যেভাবে কথা হয়েছে ঠিক এইভাবেই বলতেছি, আনোয়ার তোমার কাছে তো আমি এটুকু আশা করতে পারি না, তুমি আমার এগুলো কী বলতেছো, আমি তো এটা ঝগড়া করতে আসিনি, আমি আমি বলছি যে আমার কাছে কেউ জানায় না, এটা কি ঝগড়া হইতে পারে। এক কথা দুই কথা সে আমারে এক পর্যায়ে এখানে থাপ্পড় মারছে। আমি আমার দায়িত্ব বোধ থেকে আমি মনে করি আমি আমি শুধু এটুকু বলি যে ওখানে ঘটনা যাই কিন্তু এই তথ্যটা আপনার বিশ্বাস না হয় বিনয়ের সাথে আপনাকে অনুরোধ করবো, আমরা দুজন না দশজন সাংবাদিক আপনাকে অনুরোধ করি আইসে আপনারা কোয়ারি করেন, কোয়ারি করে যা ঘটনা সত্যি আপনার জন্য আমি খুশি হবো, দোয়া করবো আমরা।